নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। আর তার সাথে সাথে আপনারা আমার সাথে সরাসরি একটা মক প্র্যাকটিস দিন। আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন জিজ্ঞেস করব, এবং 15টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন, আর পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রশ্ন প্রস্তুত। তা প্রথম প্রশ্ন 1895 নম্বর প্রশ্ন, তা এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন এই কোশ্চেনের অ্যান্সার দেখে নেবো, আর তার সাথে সাথে এরকম ধরনের যে ভিডিওগুলো আমরা এর আগে আলোচনা করেছি বা প্রিভিয়াস এই যে কোশ্চেনগুলো আছে তার আগের কোশ্চেনগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন, যেগুলো প্রত্যেকটা ভিডিও আপনাদের কিন্তু মোটিভেশন দেবে। তাই চলুন 1895 নম্বর প্রশ্ন থেকে চলে এসেছি, আলোচনা শুরু করব। কাব্যের ভণিতায় কোন কালের ব্যবহার হয় বা কোন কাল ব্যবহার করা হয়? 1895 নম্বর প্রশ্ন। আর যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক নিত্য বৃত্ত বর্তমান, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1896 নম্বর প্রশ্ন। বৃষ্টি যদি আসে আমরা বাড়ি চলে যাব, বাক্যটি কোন কালের? আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ সাধারণ বর্তমান কালের, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1897 নম্বর প্রশ্ন। হাসান বই পড়ছে কোন বর্তমান কালের উদাহরণ? চারটে অপশান ক খ গ ঘ, আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর বাছাই করতে হবে। আপনারা নিজেরা খাতায় লিখুন কোন উত্তরটা আপনারা সঠিক করছেন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা বলছেন অপশান গ ঘটমান, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1898 নম্বর প্রশ্ন। ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক চাঁদা বাজদের অত্যাচারে জনগণ আজ বিপন্ন, যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশান ক করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1899 নম্বর প্রশ্নে। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, বাক্যে ক্রিয়ার কোন কালের ব্যবহার হয়েছে? তাহলে 1899 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে যারা উত্তর করছেন অপশান ক ঘটমান বর্তমান, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1900। চিন্তা করো না কালই আসিছি, কালই আসছি, এই কালের উদাহরণ বা কোন কালের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশান, সঠিক উত্তর আপনারা নির্বাচন করবেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ঘ ঘটমান বর্তমান, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1901। কোনটি ঘটমান বর্তমান এর উদাহরণ, মানে ঘটমান বর্তমান কালের উদাহরণ? এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক মিলা গান গাইছে, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1902। জ্যোৎস্নায় চারিদিক ঝলমল করছে, বাক্যের ক্রিয়াটি কোন কাল নির্দেশক? 1902 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশান খ ঘটমান বর্তমান, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1903। ভয় পেও না আমি কালই আসছি, কোন কালের উদাহরণ? 1903 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ক ঘটমান বর্তমান, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1904। হাসান বই পড়ছে কোন বর্তমান কালের উদাহরণ? তাহলে 1904 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান গ বা অপশান সি ঘটমান, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1905। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এই বাক্যটি কোন কালের উদাহরণ? 1905 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ পুরাঘটিত বর্তমান কালের, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1906।
এতক্ষণ আমি অঙ্ক করেছি বাক্যটি কোন কালের, তাহলে চারটে অপশনের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 1906 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশন ঘ সরি অপশন গ পুরা ঘটিত বর্তমান, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1907। পরীক্ষায় ভালো ফল করার জন্য মানিক আদা জল খেয়ে লেগেছে, এখানে ক্রিয়াপদটির কাল হচ্ছে, তাহলে 1907 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন খ পুরা ঘটিত বর্তমান কাল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1908। পুরা ঘটিত বর্তমান কালের উদাহরণ নয় কোনটি, 1908 নম্বর প্রশ্ন, আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশন গ চিন্তা করো না কালই আসছি, তাদের সবার উত্তর সঠিক। যারা উত্তর চুজ করেছেন অপশন গ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1909, আজকের শেষ প্রশ্ন, কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ, ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন ঘ, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি পর্বতমালা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর বন্ধুরা, আমরা আজকে 15টা কোশ্চেন আপনাদের সাথে সলভ করে ফেলেছি। এইবার আপনারা সবাই একে একে আপনারা মার্কস যোগ করে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করুন। কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেনটা পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক এবং সদুত্তর দেওয়া। এখন আমরা চলে আসছি ভিডিওটির বিশেষ পর্যায়ে, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, কোনটিতে পুরাঘটিত বর্তমান কাল আছে, অপশান ক এতক্ষণ অঙ্ক করেছি, অপশান খ হাসান বই পড়েছে, অপশান ঘ হয়তো বৃষ্টি হবে, এবং অপশান ঘ বৃষ্টি নামলো। আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, কোনটিতে পুরাঘটিত বর্তমান কাল আছে, অপশান ক এতক্ষণ অঙ্ক করেছি, অপশান খ হাসান বই পড়েছে, অপশান ঘ হয়তো বৃষ্টি হবে, এবং অপশান ঘ বৃষ্টি নামলো। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে উত্তরটি পোস্ট করুন। আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।